कृष्ण अनुरागी भक्तगण साधुगुरु वैष्णव महंतगण जय राधे सकल कृष्ण अनुरागी भक्तगण श्रीपद पद्धि आमी अध दिनहीन कांगाल सभाकार श्रीचरणी सहस्र कोटि प्रणाम ज्ञापन करछि आजी हरिनाम महायज्ञ गभीर रात्रिते अनेक अनेक दूर दूरान थेके छुटे एसेछि आमरा श्रीवासी राखिदाय हरिनाम कृष्ण नाम बदन बड़ी नेवार जन्य एवं श्रवण करार जन्य किंतु ए हरि नाम करे अपनादेर मध्ये कृष्ण अनुरागी भक्तगणे मनेर मध्ये जे आमी आनंद धारण कराते पारबो ए योग्यता नेई तो होते पारे जदि एमन कृष्ण अनुरागी भक्तगणे किंचित किंचित करुणा हय कारण भक्तिर यदि कृपा ना होय भगवानेर कृपा कखनो लाभ करा जाए ना भगवान भक्त के एते भालोबासे जे भक्तिर जन्य गोलक धाम वैकुंठ धाम त्याग करे छुटे आसे भक्तिर मध्ये तो केनो जिनि नारद मुनि दिवानिशी शयने स्वप्ने ध्याने जागरण सर्वदा हरि नाम करे कृष्ण नाम करे हठात करे मने तार प्रश्न जागलो मने मने भावलो आमी तो प्रत्येकटा दिने दिवानिशी कृष्ण नाम करे हरि नाम करे किन्तु आमार गोविंद जी कोथाय थाके आज पर्यन्त आमार जाना हलो ना ওই প্রশ্নটা যখন আসলো মনে কৃষ্ণ নাম করতে করতে ছুটে গেল গোলক ধামে গোলকপতি নারায়ণের কাছে গিয়ে বলল দয়াময় তোমার কাছে ছোট একটা প্রশ্ন যদি তুমি আমাকে বলো তাহলেই বলব গোবিন্দ বলল নারদ এমন সময় তোমার মনের মধ্যে কি এমন প্রশ্ন আসলো তো বলে দাও বল্লো হে নারায়ণ সর্বদাই তোমার হরি নাম করি কৃষ্ণ নাম করি শয়নে স্বপ্নে ধ্যানে জাগরণে ওই নাম বিহনে বদনে আর কিছু আসে না কিন্তু প্রভু হঠাৎ করে একটা প্রশ্ন জাগলো মনের মধ্যে আসলো দয়াময় তুমি বলে দাও না তুমি সব সময় কোথায় বিরাজমান থাকো নারায়ণ বলল নারদ এই জগতের মধ্যে আমাকে বাধার মতো কারো শক্তি নেই এই জগতের মধ্যে এমন কোনো শক্তি নেই যে ভগবানকে বেঁধে রাখা কারণে বলে দিল নারদ রে তারারই আছে ওই জগতের মধ্যে যে ভক্তগণ একত্রিত হয় হরি নাম করে কৃষ্ণ নাম করে হরি নামে বলতে বলতে নয়নের জলে ভগবাসী যখন আমাকে ডাকে যখন আমার নামে দড়ি কাঁধে তো আমি আর বৈকুণ্ঠ ধাম থাকতে পারি না সব কিছু ত্যাগ করি আমি আমার ভক্তির কাছে যেতে হয় নাহ কৃষ্ণমে বৈকুণ্ঠ যোগে না হৃদয় নছ মদ ভক্তায় যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ যেখানে ভক্তগণ মিলিত হয় হরি নাম করে কৃষ্ণ নামে করে ওই স্থানে আমি সব সময় বিরাজমান তাই গো হরি বল হরি বল
যখনই বসে হরি নাম করছি আমরা কীর্তন শ্রবণ করছি মনে রাখবেন আমাদের মধ্যে ভগবান আছে। তিনি বলে গিয়েছেন নিজের মুখে যুগ ঋষির মধ্যে নেই, যুগ যুগ ধরে যারা আরাধনা করছে তপস্যা করছে আমাদের মধ্যে ভগবান আছে, আমাদের সাথেই কিন্তু বসে আছে। তাই এই গভীর রাত্রিতে আমি যে লীলাটি পরিবেশন করব যার নাম হলো অভিশাপ, তো আমি তিন কোটিকার মধ্যে তিনটার মধ্যে রাধা গোবিন্দের মহা অভিসারে রাধা গোবিন্দের মহামিলন দিয়ে দেবো নিকুঞ্জ কানন। তো অভিসারের মধ্যে দুটো পর্ব আছে, প্রথম হলো রূপ অনুরাগ, তারপর হলো বৃন্দাবন। রূপ অনুরাগ হঠাৎ অনুরাগী ভক্ত ছাড়া মরমী ভক্ত ছাড়া কারো শান্ত নেই, এমন রূপের মাধুর্য বোঝা। একদিন শ্রীদামী নবদ্বীপে গৌর হরি আমার ঠিক এমনই গভীর রাত, সঙ্গে তার কেহ নেই শুধু একা মহাপ্রভু নদিয়ার পথ হেঁটে যাচ্ছে। তো নদিয়ার পথ দিয়ে হেঁটে যেতে যেতে সুরতনির গঙ্গার তীর দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কার ভাব যেন মনে হলো মহাপ্রভু গভীর রাত্রিতে দুটো বাহু তুলে মনের আনন্দে বলল, বল হরি বল হরি বল হরি বল হরি বল, দুটো বাহু তুলে মনের আনন্দে হরির ধ্বনি করছে। তো প্রভু হরির ধ্বনি করছে কোথায় করল, সুরধ্বনির গঙ্গা আরতি। আর ধ্বনিটা কোথায় আসলো, নদিয়ার নগরে। তো নদিয়ার নগরে মা আমাদের মতো অনেক অনেক ভক্ত আছে, কিন্তু ভক্ত থাকলে তো আর ভক্ত হওয়া যায় না, ভক্তের মতো ভক্ত যে হয়েছে সেই একমাত্র হরি নামের ধ্বনি শ্রবণ করেছে। তো একজনই ছিল, হাজারের মধ্যে একজন ভক্ত ছিল নদিয়ার কুলবতী গৌরবাবিনী নাগরী, অন্তরঙ্গ নাগরী, যে হরিনামের ধ্বনি শুনে গৃহের মধ্যে ছিল মা কলসীর মধ্যে জলে ভরা ছিল, কলসীটা জলে পরিপূর্ণ ভাবে ভরা। তো জলের চলে তো যেতে হবে, তখন নদিয়ার নাগরী ওই পূর্ণ কলসী বাহির এনে সবই জল ঢেলে দিয়ে স্বর্ণ কলসী হাতে করে নিয়ে যাত্রা হলো সুরতনের গঙ্গার তীরে। যখনই সুরতনের গঙ্গার তীরে যাচ্ছে গিয়ে দেখতে পায় এত সুন্দরী গোপরূপ গৌররূপ, যাকে নয়নে হেরে সবই কিছু গৌর চরণে অর্পণ করে দিয়ে আসলো। অপর নাগরীর সঙ্গে দেখা হলো, বলল নাগরী তুমি তো জলের জন্য গিয়েছিলি, তো কলসের মধ্যে জল কোথায়? গৌরবাবিনী বলে উঠল, নাগরী কলসের মধ্যে জল কোথা থেকে আসবি, তবে তুই সন্তকে বলছি আমি কেন গেলাম সর হরির তীরে, আমি কেন গেলাম সর হরির তীরে, আমি কেন গেলাম সুর
নৃতি রে গৌরভবিনী বলল নাগরী আজ কোকেনি সুরধনির গঙ্গা গিয়েছি জোলা নয়নের জন্য এমন এক ধ্বনি শুনে আসলাম যে ধ্বনিটা শুনে পাগল হয় বিগুড় হয় কলসি দিয়ে জল না ভরি আমি গৃহে চলে এলাম অপর নাগরী প্রশ্ন করলো নাগরী তবে তুমি বলো যখন সুরধনির গঙ্গায় গিয়েছিলে তোমার সঙ্গে কে হচ্ছিল বলল না শুধু আমি একাই ছিলাম জানিস একজন নদীয়ার কুলের কুলবধু একজন ঘরের বধু যদি বাহির হয় কেমন করে যেতে হয় মাতার মধ্যে কিন্তু দ্বিগুণ ঘোমটা দিতে হয় তাই না মা ঘরের বধু যদি ঘোমটা না দেয় লোকে দেখলে মন্ত বলে বলল দেখ মাতায় দিয়েছি দ্বিগুণ ঘোমটা যেন আমার বদনটা কেহ না দেখে তো যখন গিয়েছি ঘোমটাটা দ্বিগুণ ঘোমটা মাতায় দিয়ে যখন যাই ধ্বনি শুনি ঘোমটা কানা পেলে দিয়ে অর্ধ দিকে তাকিয়ে আমার গৌর হরির বদন দর্শন করেছিলাম নে তাই গৌর হরি তো জানিস সেই রূপ কেমন তবে তুই সন্ত কি বলছ আমি গোমিতা কুলে বদনে তুলে দেখেছিলাম চাইয়া গো আমি গোমিতা কুলে বদন তুলে দেখেছিলাম ছাইয়া গো তুলে বদনে তুলে দেখেছিলাম ছাইয়া গো ওগো গোমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছাইয়া গো আমার রোশন না গোল জানা চিয়া মহিদের বাজা দিয়া গো আমার রোশন না গোল জানা চিয়া মহিদের বাজা দিয়া গো গোমটা তুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো তো আপনারা নীরব হয়ে বসে আছেন কেন গো।